একটা স্যাক্রিফাইসের গল্প বলবে দাবারু, একটা জীবনের গল্প বলবে, একটা স্বপ্নের গল্প বলবে দাবারু। এটা শুধু দাবার একটা সিনেমা না, এটা মানে মধ্যবিত্ত বাড়ির জীবন হচ্ছে পুরনের গল্প, এবং প্রত্যেকটা মধ্যবিত্ত বাড়ির ছেলে ক্যান রিলেট টু দ্য ছেলে মেয়ে, যেই হোক তারা রিলেট করতে পারবে এই গল্পটার সঙ্গে। দাবারু আমাদের কাছে একটা খুব বড় চ্যালেঞ্জ, এইটা বলবো যে প্রোডাকশন হাউসের জন্যটা চ্যালেঞ্জ, ডিরেক্টরের কাছে চ্যালেঞ্জ, অ্যাক্টরদের কাছেও চ্যালেঞ্জ, কারণ দাবা নিয়ে মানে দাবা স্পেসিফিক করে সেরকম ভাবে কোনো ছবি খুব একটা বেশি হয়নি। অবশ্যই সত্যজিৎ রায়ের সতরঞ্জ কি খিলাড়ি আমরা দেখেছি, কিন্তু সেটা একটা অন্য কনটেক্সটের ছবি, সেখানে একটা অন্য গল্প, কিন্তু কাউকে প্রভাবিত করে কোনো একজন গ্র্যান্ড মাস্টারের জীবন নিয়ে গল্প, সেটা এই প্রথম একটা পদক্ষেপ আমি পেলাম উইন্ডোজের কাছ থেকে। এবং স্পোর্টস ফিল্মে আমি জিজ্ঞেস করছিলাম আমি কি করব, কিন্তু বললো না, গভীর যোগাযোগ আছে মা এবং ছেলের এই বন্ধনের গল্প, যে আমার দুই মানে দুই বয়সের দুই ছেলেকে দেখতে পাচ্ছি আমরা। এই তোর নাম কি রে? তুই বল। আমার তো খুবই ভালো, অনেক কিছু মানে অনেক কিছু শিখতে পেরেছি, অনেক মেমোরিজ হয়েছে। আমার মনে হয় যে আমার আর আমার আর ওদের দুজনের সঙ্গেই এত কিছু ইন্টারেস্টিং সিনস আছে, এবং বাচ্চা একসময় একরকম থাকে, তারপর বড় হওয়ার পর মার সাথে একটা আলাদা ইকুয়েশন হয়, সেই জিনিসগুলো এই ছবির মধ্যে খুব সুন্দরভাবে বেরিয়েছে কিছু কিছু জায়গা। এবং পথিকৃত এত সুন্দর একটা স্ক্রিপ্ট রেডি করেছিল যে প্রত্যেকটা সম্পর্ক খুব সুন্দরভাবে ডিফাইন্ড হয়েছে, মানে দাদু নাতি মানে দীপঙ্কর দে যেটা করেছেন মানে অসাধারণ অভিনয় করেছেন, কোচ এবং তার যে স্টুডেন্ট তার সঙ্গে সম্পর্ক, মায়ের সাথে বাচ্চার সম্পর্ক, মায়ের সাথে তার বাবার সম্পর্ক, দাদু নাতির সম্পর্ক, বাবা এবং মায়ের সম্পর্ক, সব মিলিয়ে আই থিঙ্ক একটা স্যাক্রিফাইসের গল্প বলবে দাবারু, একটা জীবনের গল্প বলবে, একটা স্বপ্নের গল্প বলবে দাবারু। তো আমার ধারণা যে এই ছবিটা নিশ্চয়ই মানুষের খুব মনের কাছাকাছি পৌঁছবে, কারণ দাবা নিয়ে সিনেমা এবং স্পোর্টস নিয়ে সিনেমা নিশ্চয়ই বাচ্চাদের মধ্যে দারুণ আকর্ষণ তৈরি করবে। এবং দুটো জিনিস আমার মনে হয়, একটা এ হচ্ছে যে দাবারু এখনকার সময়কার একটা দারুণ প্রতিচ্ছবি রেখে যাবে, আর একটা কথা হচ্ছে যে স্পোর্টস নিয়ে আরও অনেক ছবি হবে। কিছুদিন আগে আমাদের কাছে এখনো মানে কানে ভাসে মানে ফাইট কোনি ফাইট সমুদ্র জেঠুর কথাটা কোনি ছবিতে, কিন্তু আজকে আমার মনে হয় যে এইটা প্রতিকৃত এসো ডিরেক্টরের, এই ডিরেক্টর একটা দারুণ কাজ করে দেখালো যে দাবার মতো এরকম একটা সিরিয়াস গেম নিয়েও এরকম একটা ছবি হতে পারে। এবং প্রত্যেকটা মধ্যবিত্ত বাড়ির ছেলে ক্যান রিলেট টু দ্য ছেলে মেয়ে, যেই হোক তারা রিলেট করতে পারবে এই গল্পটার সঙ্গে। তো এই গরমের ছুটিতে আমার একটা, আর বাংলা দর্শকরা যারা বলে যে অন্য কিছু আসছে না, সেই গোয়েন্দা সেই থ্রিলার সেই ফ্যামিলি ড্রামা, তা তাদের জন্য একদম অন্য ধরনের একটা গল্প প্রেজেন্ট করার চেষ্টা করেছি। এইরকম গল্পকে যদি আপনারা সাপোর্ট করেন তাহলে এরকম আরও অনেক আনইউজুয়াল গল্প আপনাদের সামনে নিয়ে আসতে পারবো এই গরমের ছুটিতে হল ভরিয়ে। দাবারু দাবিয়ে দেখুন, দাবারু হল, সবাই আপনারা হলে এসে দাবারু দেখুন। তুমি বলবে দাবারু দেখুন, বলো দাবারু দেখুন। ছোট কেন? থ্যাংক ইউ।